হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যেটা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি স্কুল বন্ধ হতে চলেছে, কেন স্কুল বন্ধ হতে চলেছে এবং কোন স্কুল এই মুহূর্তে বন্ধ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। দুই, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের যে এক্সামিনেশন আছে সেটা অনলাইনে হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে একটি ইউনিভার্সিটিকে তাদের যে অড এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অ্যাকচুয়ালি অফলাইনে হবে। কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এক্সাম অফলাইনে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল কিংবা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে স্কুলের যে পড়ুয়ারা রয়েছে তাদের জন্য অ্যাকচুয়ালি কী আপডেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তোমরা সকলেই জানো তোমাদের স্কুল খুলে গেছে, কলেজ না খুললেও, সেক্ষেত্রে তোমাদের স্কুল খুললেও দেখা গেছে চিত্তরঞ্জন কসবা চিত্তরঞ্জন হাই স্কুলে কিন্তু একটি শিক্ষকের কোভিড ধরা পড়েছে এবং দুটি শিক্ষক অ্যাকচুয়ালি জ্বরে ভুগছে। সেই কারণে কিন্তু স্কুল রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুলকে প্রপারভাবে স্যানিটাইজিং করা হচ্ছে এবং স্কুল কবে খুলবে সেটা অ্যাকচুয়ালি সরকার অনুমতি দেবে, তারপরে কিন্তু স্কুল খুলতে পারবে। তার আগে কসবা চিত্তরঞ্জন হাই স্কুল অ্যাকচুয়ালি খুলবে না। তার মানে বুঝতেই পারছো কোভিডের পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে যায়নি রাজ্যে। এছাড়া মহারাষ্ট্র এবং কেরলের যে অবস্থা সেটা তো তোমরা সকলেই জানো, যে 24 ঘন্টায় মহারাষ্ট্রে 5,210 জন এবং কেরলে 2,212 জন অ্যাকচুয়ালি কোভিডে আক্রান্ত হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে বাংলাও কি মহারাষ্ট্র এবং কেরলের মতন কোভিডের দ্বিতীয় ঢেউ আসতে চলেছে? আমরা আশা করব যাতে এই রকম পরিস্থিতি না হয়। যদি এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে তোমাদের স্কুলগুলোও কিন্তু পুরোপুরি আবার পুনরায় বন্ধ হয়ে যাবে। এখনও পর্যন্ত শুধুমাত্র যেহেতু কসবা চিত্তরঞ্জন হাই স্কুলের প্রধান এক শিক্ষকের এই ধরনের কোভিড ধরা পড়েছে এবং আরও দুই শিক্ষক অসুস্থ হয়েছে, সেই কারণে এই মুহূর্তে কসবা চিত্তরঞ্জন হাই স্কুল রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তোমাদের অন্যান্য যে স্কুলগুলো রয়েছে এই মুহূর্তে খোলা রয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে স্কুল চলবে, আর যদি মহারাষ্ট্র এবং কেরলের মতন অবস্থা হয় তাহলে কিন্তু আবার পুনরায় স্কুল সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেককে বলবো যেরকমভাবে গাইডলাইন রয়েছে, মাস্ক স্যানিটাইজার সর্বদা ক্যারি করতে এবং যা যা গাইডলাইন বলা হয়েছে সেই সেই গাইডলাইন কিন্তু অবশ্যই ফলো করবে। তোমরা এটা মনে করো না যে রাজ্যের সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। এ মেডিকেল এর এক রিসার্চ অনুযায়ী বলা হচ্ছে রাজ্যে এখনও পর্যন্ত ও 3,440 জন অ্যাকচুয়ালি কোভিডের কেস এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে। সেই কারণে সতর্কতা অবলম্বন করেই কিন্তু স্কুলে যাবে প্রত্যেক পড়ুয়ারা। এর পরবর্তী আপডেট হলো কলেজের পড়ুয়াদের জন্য। তোমরা সকলেই জানো তোমাদের এক্সামিনেশন বা তোমাদের যে অড সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টারগুলোর এক্সাম অনলাইনেই হবে রীতিমতো ঘোষণা করে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কলেজ থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে, যদি অ্যাকচুয়ালি স্টুডেন্টরা অনলাইনে এক্সামিনেশান দেয় সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে, যেমন অনেকে অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে নেই, তাদের ক্ষেত্রে কি হবে এবং সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। অনেক জায়গায় অনেকের যে ইমেল অ্যাড্রেসে, তোমাদের আমি আগে বলেছিলাম যে ইমেল অ্যাড্রেসে তোমাদের কি হচ্ছে অ্যান্সার শিট লিখে সেটাকে PDF-এ কনভার্ট করে PDF-টাকে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, তো ইমেল অ্যাড্রেস অ্যাকচুয়ালি কলেজে অনেক স্টুডেন্টদেরই ভেরিফিকেশান নেই, সেই কারণে বিভিন্ন রকম প্রশ্ন তুলছে। আর এটি সর্বাধিকবার এই প্রশ্ন তুলেছে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়েছে স্টুডেন্টদেরও এই ক্ষেত্রে ক্ষতি রয়েছে, সঠিকভাবে মূল্যায়ন হবে না এবং শিক্ষকদেরও বিভিন্ন ধরনের সমস্যা হবে, যে মানে খাতা মূল্যায়ন করতে বিভিন্ন ধরনের সমস্যা হবে, সেক্ষেত্রে স্টুডেন্টরা প্রাপ্য নম্বর পাবে না, স্টুডেন্টরাদের যে খাতা সেটা সঠিকভাবে মূল্যায়ন করা যাবে না। সেই কারণে যাদবপুর ইউনিভার্সিটি অনলাইনে এক্সাম না নিয়ে অফলাইনে এক্সাম নেওয়ার জন্য অ্যাকচুয়ালি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। যদিও বা রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত অনুমতি দেবে ততক্ষণ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি অফলাইনে এক্সাম নিতে পারবে না। সমস্ত এক্সাম কি এই মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার মানে হচ্ছে অড সেমিস্টারগুলো অনলাইনেই নিই। আর এই ধরনের অভিযোগ শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি করেছে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি ওয়েব কোঠা মানে পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিও কিন্তু এই ধরনের মন্তব্য করেন যে
অনলাইন একটি আদর্শ স্থান না পরীক্ষা নেওয়ার জন্য, কারণ এখানে কখনোই সঠিকভাবে মূল্যায়ন হওয়া সম্ভব নয়, আর সঠিক স্টুডেন্ট সঠিক নম্বর পাবে না। এছাড়া যাদের অ্যাকচুয়ালি ইন্টারনেট সংযোগ নেই, আগে যখন অনলাইনে এক্সাম নেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখা গেছিলো যাদের ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট পরিষেবা ভালো নেই যে সমস্ত স্থানে। এছাড়া যে সমস্ত স্টুডেন্টের কাছে এখনও পর্যন্ত স্মার্টফোন কিংবা ট্যাব নেই, তারা অ্যাকচুয়ালি পরীক্ষা বসতে পারেনি, তাদের অনেক ধরনের সমস্যা হয়েছে, অথবা অনেকে স্মার্টফোনে পিডিএফ কীভাবে কমপ্লিট করতে হয় বা এই সমস্ত ব্যাপার এখনও পর্যন্ত সঠিকভাবে জানে না। আর সমস্ত কিছু মিলিয়ে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় অনলাইনে স্টুডেন্ট। সেই কারণে ওয়েবকোটার সভাপতি শুভোদয় দাশগুপ্ত জানান, অনলাইন পরীক্ষা অ্যাকচুয়ালি আদর্শ বা সঠিক ব্যবস্থা নয়। তাছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি শিক্ষকরা এই মুহূর্তে চাইছে যাতে অনলাইন এক্সাম না হয়, অফলাইন এক্সাম হয়, তাহলে তাদের খাতা মূল্যায়ন করতে অনেকটা সুবিধা হবে। কিন্তু আগে যখন অনলাইন এক্সাম হয়েছিল তখন যে গাইডলাইন ছিল শিক্ষকদের ক্ষেত্রে, সেই গাইডলাইনে পরিষ্কার বলা ছিল যে স্টুডেন্টরা যে পিডিএফটা পাঠাবে কলেজ বা ইউনিভার্সিটিতে, সেই পিডিএফটা কে শিক্ষকরা ডাউনলোড করার পর সেটাকে এ অ্যাকচুয়ালি প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করার পর আর সেটাকে অ্যাকচুয়ালি চেক করবে বা মূল্যায়ন করবে, এ তারপরে তারা নাম্বার দেবে। সেক্ষেত্রে তাদের তো অ্যাকচুয়ালি ট্যাবের মধ্যে খাতা মূল্যায়ন করতে হচ্ছে না, অ্যান্সার শিট বা স্মার্টফোনে মূল্যায়ন করতে হচ্ছে না, তাদের তো অ্যাকচুয়ালি প্রিন্ট আউট করার পরই মূল্যায়ন করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের অসুবিধা কিসের আমার মনে হয় না সেই রকম একটা অসুবিধা হবে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের শিক্ষক বা প্রত্যেকটা শিক্ষক অ্যাকচুয়ালি প্রিন্ট আউট করার পর মূল্যায়ন করবে কি না সেটা দেখার বিষয়, আর এখন কি গাইডলাইন প্রকাশিত হয় সেটার উপরও নির্ভর করছে। আমার মনে হয় আগের মতনই এখন এইবারও এই ধরনেরই গাইডলাইন প্রকাশিত হবে, যাতে স্মার্টফোনে এ অ্যাকচুয়ালি খাতা না দেখা হয়, প্রিন্ট আউট করেই শিক্ষকরা যাতে খাতা দেখে। এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর এখন যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানের অ্যাকর্ডিং যাদবপুর ইউনিভার্সিটি হোক কিংবা স্টেট ইউনিভার্সিটি হোক কিংবা এই ক্যালকাটা ইউনিভার্সিটি হোক কিংবা কল্যাণী ইউনিভার্সিটি হোক, কোনো ইউনিভার্সিটির এর অড সেমিস্টারের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কিন্তু অফলাইনে হবে না, আর সমস্ত ইউনিভার্সিটির এক্সামই কিন্তু অনলাইনে হবে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমতি দিচ্ছে। এ ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এক্সামিনেশন অফলাইনে কখনোই হওয়া সম্ভব নয়, যেটা রীতিমতো তোমরা দাবি করেছিলে যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম। সেই কারণে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল ও তোমাদের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু অনলাইনেই হবে, অফলাইন নয়। আর আমার মনেও হয় না তোমাদের যে এক্সামিনেশানগুলো রয়েছে অড সেমিস্টার এর সেই এক্সামিনেশানগুলো অফলাইনে হবে, সমস্ত কিছুই অনলাইনে হবে। এখন দেখার বিষয় পরবর্তী সময়ে রাজ্যের অভিমত পরিবর্তন হয় কি না, আমার মনে হয় না পরিবর্তন হবে, তোমাদের সমস্ত কিছুই অনলাইনে হবে। বাদ বাকি তোমাদের কী মন্তব্য বা তোমাদের কী ধারণা তোমরা কমেন্ট সেকশানে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।